যৌনকর্মে কন্ডোমের ব্যবহার নিশ্চিত করতে গণভোট, পর্ন ছবির শুটিংয়ের সময় পুরুষ অভিনেতাদের কন্ডোম ব্যবহার নিশ্চিত করতে করা আইনের পক্ষে ক্যালিফোর্নিয়ায় সচেতন নারী যৌনকর্মীরা। আর সেই জন্যেই আগামী 8 নভেম্বর গণভোট হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যদিও পর্ন ইন্ডাস্ট্রির প্রযোজকরা এমন আইন প্রণয়নের বিরোধী, তাদের মতে এতে যৌনচিত্র যৌনকর্মীদের নিরাপত্তা বাড়বে না, বরং কোটি কোটি ডলারের শিল্পটি ক্যালিফোর্নিয়া ছেড়ে চলে যাবে। তবে কন্ডোম সিন পর্নোগ্রাফিক ফিল্মস ইনিশিয়েটিভের মুখ্য উদ্যোক্তা লস অ্যাঞ্জেলেসের এইডস হেলথ কেয়ার ফাউন্ডেশন জানিয়েছে, এই বিল যৌনকর্মীদের ঠিক সেই ধরনের সুরক্ষা দেবে যা ইতিমধ্যেই দেশটির হাসপাতাল কর্মী ও অন্যান্যদের দেওয়া হচ্ছে। এখন নথিভুক্ত ভোটারদের স্বাক্ষর করা পিটিশনের উপর এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে জানা যায়। এতে ক্যালিফোর্নিয়ার ভোটারদের 53% 7 নম্বর প্রস্তাবটির পক্ষে, যদিও দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান দু দলই এই প্রস্তাবের বিরুদ্ধে রয়েছে। এই প্রস্তাব গৃহীত হলে পর্ন ছবির সেটে কন্ডোম না দেওয়া অথবা তার ব্যবহার নিশ্চিত না করার দায় অর্থদণ্ড হবে $1,000 থেকে $7,000। জেনে শুনে কন্ডোমের ব্যবহার নিশ্চিত না করার ফলে যদি কারো মৃত্যু ঘটে বা দীর্ঘমেয়াদী শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তবে পর্যন্ত অর্থদণ্ড দিতে হতে পারে।